পেঁয়াজের বাজার অস্থিরতার নেপথ্যে চট্টগ্রাম টেকনাফ সহ সারা দেশের 39 আমদানিকারক ও 50 কমিশন এজেন্ট তাদের কারসাজির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে অভিযোগ পাঠানো হচ্ছে। ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ এক সপ্তাহ আগে যেখানে ভারতীয় পেঁয়াজের দাম ছিল 25 টাকা, এখন বিক্রি হচ্ছে 40 টাকার বেশি দামে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকায়। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়ার কারণ সিন্ডিকেটের কারসাজি। আমি যদি মানে আমদানিকারের দামে যদি বিক্রি না করি, ওরা আগামীতে মালগুলো আমাকে দিবে না। সকালে এক রেট, বিকালে এক রেট হয়ে যাচ্ছে, এটা তো অবশ্যই সিন্ডিকেট আছে, নাহলে বাড়তেছে গেল। বাংলাদেশে যত আড়তদার আছে তারা দায়িত্ব নিয়ে বলতে হবে পেঁয়াজে কোনো সিন্ডিকেট নাই, যদি কোনো কিছু থাকে বর্ডারে আড়তদারদের হাতে কিছু নাই। চলতি অর্থ বছরে চীন ও মিয়ানমার থেকে দেশে পেঁয়াজ আমদানি হয়েছে 1082 মেট্রিক টন। বিভিন্ন দেশ থেকে আসার অপেক্ষায় আছে 4610 মেট্রিক টন পেঁয়াজ। পর্যাপ্ত মজুদের পাশাপাশি আমদানিও স্বাভাবিক। আমদানি করার আমদানি অনুমতি পত্র নিয়ে ওনারা সংশ্লিষ্ট দেশ থেকে ওনারা পেঁয়াজ যে আনার যে প্রক্রিয়া শুরু করছেন এবং পেঁয়াজ আসা অব্যাহত রয়েছে, এখানে মার্কেটে সরবরাহ কোনো ঘাটতি হওয়ার কথা না। পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট কারা তৈরি করছেন, এ ব্যাপারে কাজ চলছে। ডেফিনেটলি আমি বলতে চাই যে একটা সিন্ডিকেট এখানে জড়িত, আমদানিকারক এবং আড়তদার মিলে আমরা কয়েকজনের নাম আমরা পেয়েছি এবং এই নামগুলো আমরা লিস্ট করতেছি কারা কারা এটার সাথে জড়িত, সেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমদানিকারক ও আড়তদারদের গুদামে অভিযান চালিয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সিন্ডিকেট আবারও মাথাচাড়া দিতে পারে বলেও ধারণা অনেকের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।